প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, ইভেন সেমিস্টার দেবে, তোমরা তোমাদের পরীক্ষার মোড নিয়ে চিন্তিত। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের একাধিক ইউনিভার্সিটি এই অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে তাদের পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে, এবং কোথাও দেখা যাচ্ছে নম্বর কমিয়ে দেওয়া হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে অফলাইনে পরীক্ষার নোটিশ আসছে, কোথাও দেখা যাচ্ছে অনলাইন পরীক্ষার নোটিশ আসছে। কাজেই তোমাদের ইউনিভার্সিটি অনুযায়ী পরীক্ষার যে অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশ অনুযায়ী বিস্তারিত তোমাদের পরীক্ষা কিভাবে নেবে এ যেটা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে তা নিয়ে এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। কাজেই পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রী যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল অন নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর ভিডিওটি শুরু করার আগেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, ভিডিওতে প্রথমে ইউনিভার্সিটি অনুযায়ী যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বা পরীক্ষার পদ্ধতির যে অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করব। তারপরে শেষে একদম কিন্তু একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য, যাতে আমাদের অনলাইন পরীক্ষার পদক্ষেপ আরও এক ধাপ এগিয়ে যায়, যেটা তোমরাও অনেকে বলেছো, সে নিয়েও আলোচনা করব। রাজ্যের একাধিক ইউনিভার্সিটি তাদের পরীক্ষা নিয়ে, ফর্ম ফিল আপ নিয়ে, পরীক্ষার রুটিন নিয়ে একাধিক নোটিশ দিচ্ছে। তাছাড়াও কিন্তু রাজ্যের একাধিক ইউনিভার্সিটির আন্ডারে একাধিক কলেজ কিন্তু একাধিক নোটিশ প্রদান করছে, যেখানে অনেক নোটিশ তোমরা শেয়ার করেছো, অত নোটিশ শেয়ার করা সম্ভব নয়, কিন্তু কিছু নোটিশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোথাও বলা হচ্ছে তোমাদের যে এক্সামিনেশন সম্পূর্ণ হবে অফলাইনেই হবে, কোথাও কোথাও আবার অনলাইনের রাস্তাও বেছে নিচ্ছে, যেটা খুবই কম পরিমাণে। এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু, অর্থাৎ এনবিউর আন্ডারে কিন্তু একটি কলেজের তরফ থেকে পরিষ্কারভাবে এটাও ঘোষণা করা হয়েছে যে এনবিউ কোনো ছুটি ঘোষণা করেনি, সেক্ষেত্রে এই এক্সামিনেশন যেটা আছে সেটা সম্পূর্ণভাবে অফলাইনেই হতে চলেছে, কাজেই তোমরা পড়াশোনা করো, এরকমও কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে, যেহেতু ছাত্রছাত্রীরা কলেজে গিয়ে বিভিন্ন রকম বিষয় তুলে ধরছে। তো এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো একাধিক কলেজ এক এক রকম দিকে যাচ্ছে, এবং ছাত্রছাত্রীদের যে দাবি সেই কারণে কিন্তু আগেভাগেই নোটিশ দিয়ে একাধিক বিষয় মেনশন করছে। এটা তো গেল কিছু কলেজের কথা। এবার ইউনিভার্সিটি ওয়াইজ যদি বলি, সো প্রথমেই বলে রাখি এই তোমাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্সের যারা ছাত্রছাত্রী আছে তাদের কিন্তু এক্সামিনেশন যেটা আছে অফলাইনে হবে সম্পূর্ণভাবে কিন্তু ঘোষণা করে দিয়েছে, মাত্র আর কয়েকদিন বাকি, বলতে গেলে 8 দিন কিংবা 7 দিন বাকি, এ 15 তারিখ থেকেই তাদের পরীক্ষা হবে, এমনই রুটিন ঘোষণা করা হয়েছে, এবং সেই পরীক্ষা হবে সম্পূর্ণভাবে আগের মতন অফলাইনে। তারপরেই কিন্তু ছাত্রছাত্রীরা একাধিক পদক্ষেপ নিয়েছে এবং তারা লিখিতভাবে পত্রও দিয়েছে যে আমাদের এক্সামিনেশান এই কদিনের মধ্যে আমরা শেষ করতে পারবো না, তাদের যে সমস্যা, তোমাদের যে সকলের সমস্যা, সেই সমস্যার কথা তুলে ধরেছে। এদিকে আবার বিদ্যাসাগর ইউনিভার্সিটির কথা যদি বলি, ডিস্টেন্সের ছাত্রছাত্রীদেরই এক্সামিনেশান হচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনে, এ যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা তাদের ডিস্টেন্সের যে এক্সামিনেশান রয়েছে ইউনিভার্সিটির সেটা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনেই হবে। আলিয়া ইউনিভার্সিটির প্রচুর ছাত্রছাত্রীরা প্রচুরভাবে তাদের সমস্যার কথা তুলে ধরেছে, তারা নিরুপায় হয়ে পথে নেমেছেন, তার সত্ত্বেও কিন্তু তাদের এক্সামিনেশান একই রকম প্রসিডিউরে তৈরির ঘোষণা করা হয়েছে, যেটা অফিসিয়ালভাবেও জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে, যে তাদের যে নম্বর রয়েছে সেই নম্বরটাকে কমিয়ে, অর্থাৎ 50% অফলাইনে পরীক্ষা হবে এখানে, অর্থাৎ 40 নম্বরের পরীক্ষার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে, মানে 80-র পরীক্ষাটা 40-এ হবে এবং সময়সীমাও হাফ হয়ে যাবে, সেই রকমভাবেই কিন্তু অফলাইনে এক্সামিনেশন হবে আলিয়া ইউনিভার্সিটি জানিয়ে দিচ্ছে। যদি ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলি, ক্যালকাটা ইউনিভার্সিটি এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, কিন্তু ইংলিশ যে ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা রয়েছে যারা এমএ অ্যাকচুয়ালি পড়াশোনা করছে, মাস্টার্স পড়ছে, তাদের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ইন্টারনাল এক্সামিনেশান নিয়ে, যেখানে অফলাইনে এক্সামিনেশনের কথা বলা হচ্ছে। তো এক্ষেত্রে ইন্টারনাল এক্সামিনেশান যেরকমভাবে নিতে পারে কলেজ বা ইউনিভার্সিটি, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা একাধিক চিত্র উঠে আসছে যে কোনো ইউনিভার্সিটি আমরা দেখতে পাচ্ছি অনলাইনে নিচ্ছে সম্পূর্ণ এক্সামিনেশান বাড়িতে বসে, কোনো ইউনিভার্সিটি দেখা যাচ্ছে অফলাইনে এক্সামিনেশান নিচ্ছে সম্পূর্ণভাবে, এবার কোনো ইউনিভার্সিটি আবার দেখা যাচ্ছে নম্বর 50% করিয়ে অফলাইনে এক্সামিনেশান নিচ্ছে,
এবং রাজ্যের কিছু বেসরকারি ইউনিভার্সিটি রয়েছে এ যেটা আমি তোমাদের কালকের ভিডিওতে শেয়ার করেছিলাম, যেখানে পরিষ্কারভাবে তারা অফলাইনে এক্সামিনেশনের কথা বলে দিয়েছিল কিন্তু ছাত্রছাত্রীদের দাবির মুখে পড়ে তারা সম্পূর্ণভাবে অনলাইনে এক্সামিনেশন নিতে চায়, কিন্তু তা বাড়িতে বসে নয়, যেরকমভাবে অন্যান্য বৃত্তিমূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষা হয়ে থাকে এ সিবিটি বেস বা কম্পিউটার বেস, সেরকমভাবে এ সল্টলেক সেক্টর ফাইভে গিয়ে এ চাকরির পরীক্ষার মতন পরীক্ষা দিতে হবে। এ আবার কিছু এরকম ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনে এক্সামিনেশনের ঘোষণা করছে, যেরকমটি আমরা জানি যে যারা বিএড এর ছাত্রছাত্রী আছে তাদের জন্য সম্পূর্ণভাবে অনলাইনে এক্সামিনেশন ঘোষণা করা হয়েছে, যারা যাদের এক্সামিনেশন 20 তারিখ থেকে শুরু হচ্ছে। তো এরকমভাবে আমরা চিত্র উঠে আসছে রাজ্যের একাধিক ইউনিভার্সিটির তরফ থেকে একাধিক বিষয়, কোনো জায়গায় অনলাইনে, কোনো জায়গায় অফলাইনে, এবং তার মধ্যে কিছু ফেক বিজ্ঞপ্তিও তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো তোমরা অনেকে পাঠিয়েছো, আমি তাদের লিখে দিয়েছি এটা ফেক বিজ্ঞপ্তি। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো যে এই মুহূর্তে কিন্তু আমাদের এর যে ফোকাস, সেই ফোকাসে অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের যে দাবি সেটা অনলাইন মারফত তুলে ধরতে হবে। পিটিশন নিয়ে কিন্তু বর্তমান পত্রিকার অনলাইন পোর্টালে কিন্তু পিটিশনের ব্যাপারটা উল্লেখ করেছে, ছাত্রছাত্রীরা প্রত্যেকে এ যে দাবি জানিয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে এ পিটিশনের দ্বারা কিন্তু জোরালো হচ্ছে। এক্ষেত্রে তোমরা এদের প্রত্যেককে জানিয়ে রাখি আমি তোমাদের সমস্ত বক্তব্য প্রথম থেকে সর্বপ্রথম তুলে ধরেছিলাম এবং কয়েকটা স্টেপের পর আমি এগিয়েছি, যেমন সবার প্রথমে তোমাদের এর যে সমস্যা হচ্ছে কোথাও কোথাও কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমরা যেটা বলছিলে একটাও ক্লাস হয়নি, তোমরা ক্লাস করেছো, তোমরা পরীক্ষা দেবে, তোমরা ভালো বলতে পারবে, সেই কারণে তোমাদের বিষয়টা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি, তারপরে পিটিশন করেছি, তারপরে মাসমেলিং করেছি, তারপরে টুইটারে অংশগ্রহণ করেছি যতটা করা দরকার, যেরকমভাবে অর্থ সেমিস্টারের ক্ষেত্রে আমরা করেছিলাম। তারপরে অর্থ সেমিস্টারের ক্ষেত্রে সরকারি অ্যাডভাইজারি জারি হয়েছিল এবং সমস্ত অফলাইনের নোটিশ যারা দিয়েছিল সেটাও অনলাইন নোটিশে কনভার্ট হয়েছিল। এই মুহূর্তেও কিন্তু আমাদের একটাই আশা, ভরসা, প্রত্যাশা, সেটা হচ্ছে আমাদের রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তারা যদি আবার এই ছাত্রছাত্রীদের সমস্যার কথা ভেবে যদি কোনো অ্যাডভাইজারি জারি করে তার সমস্ত বিষয়টাই কিন্তু উল্টে যেতে পারে। এবং তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছে যে আরও একটি পিটিশন করা হয়েছে, আমি অনেকগুলো স্টেপের মধ্যে গেছি, আমার একটু দেরি হয়েছে, আগে পিটিশন করা হয়েছে বিভিন্ন ছাত্র মারফত, বিভিন্ন ইউটিউবার সেই পিটিশনটাকে তুলে ধরেছে, আপনিও তুলে ধরুন যেখানে অনেক বেশি সাইন হয়েছে। এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরা যেটা বলো তোমাদের অনুযায়ী আমি ওয়ার্ক করি, তোমাদের যাতে এক্সামিনেশন অনলাইনে হয়, তোমাদের যাতে সুবিধা হয় সেই কারণেই কিন্তু প্রত্যেকটা প্রচেষ্টা আমি করে থাকি। সেই কারণে অতি অবশ্যই তোমরা মাসমেলিং করো, তোমরা যে পিটিশনের লিঙ্ক শেয়ার করেছো সেই পিটিশনটাই আমি এখানে দিয়ে রাখবো। ও আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে একটাই, মাথায় রাখতে হবে তোমাদের অনলাইন এক্সামিনেশন, কারণ তোমাদের ক্লাস হয়নি, অনেকে এখনও পর্যন্ত ও সিলেবাসের বিন্দুমাত্র অংশও কমপ্লিট করতে পারিনি, অনেক ইউনিভার্সিটি যেটা তোমরাই বলেছো, যেটা ভিডিওতে পরিষ্কারভাবে তোমরা অ্যাকচুয়ালি তোমাদের ইউনিভার্সিটি কলেজ ওয়াইজ বলেছো, ও সেক্ষেত্রে ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটিকে এটাকে মানতেই হবে, কিন্তু কোনো ইউনিভার্সিটি আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না যে সিলেবাস আমরা কমপ্লিট করে ফেলেছি এরকম কোনো আর্গুমেন্ট করতে, এ কোনো ইউনিভার্সিটি বলেনি, সমস্ত ইউনিভার্সিটি বলছে না অফলাইনে পরীক্ষা হবে, সিচুয়েশান ঠিক হয়ে গেছে। আরে সিচুয়েশনের কথা তো ছাত্রছাত্রীরা বলছেই না, ছাত্রছাত্রীরা বলছে সিলেবাস কমপ্লিট হয়নি, সিলেবাস কমপ্লিট না হয়ে কিভাবে আমরা এক্সামিনেশন দেবো? একজন ছাত্রছাত্রী বা মানুষ যে সাঁতার পারে না, তাকে যদি সাঁতার না শিখিয়ে, সাঁতার শেখার মতো সময়টুকু না দিয়ে যদি তৎক্ষণাৎ পুকুরের মাঝখানে ছেড়ে দিয়ে চলে আসা যায় তাহলে বিপদটা কীরকম হবে তোমরা বুঝতেই পারছো। সেই একই রকমভাবে প্রত্যেকটা কিছু শেখার কিন্তু একটা প্রসিডিওর রয়েছে এবং সেই অনুযায়ী আমাদের ধীরে ধীরে শিখতে হবে এবং তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। তেমনই আমাদের কলেজের এর সেমিস্টারের জন্য কিন্তু 6 মাসের একটা সময়সীমা রয়েছে, সেই সময়সীমার মধ্যে ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ করে তারপরে পরীক্ষা নেওয়ার কথা কিন্তু ইউনিভার্সিটি ইউজিসি তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় এবং প্রত্যেক বছর সেটাই ঘটে, কিন্তু এবছরের ক্ষেত্রে আগের কোভিডের কারণে ঘটেনি আর এই সেমিস্টারের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যার কারণে ছাত্রছাত্রীদের এর 6 মাসের ক্লাস 2 মাস হয়েছে, সিলেবাস শেষ হয়নি। অনেক জায়গার ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে একটা কোনো কোনো ডিপার্টমেন্টে একটা ক্লাসও ঠিক মতন হয়নি, যেটা ছাত্রছাত্রীরা বলেছে একটা দুটো ক্লাস হয়েছে এবং বেশিরভাগটাই হোয়াটসঅ্যাপে এ তাদের স্টাডি ম্যাটেরিয়াল পাঠিয়ে দেওয়া হয়েছে পিডিএফ, যেখান থেকে ছাত্রছাত্রীরা অনেকেই বলছে আমরা কিছুই বুঝতে পারিনি, সেক্ষেত্রে তারা পরীক্ষা দেবে কোথায়? সেই ব্যাপারটা তো একই রকম, সাঁতারের যে ব্যাপারটা এক্সাম্পল দিলাম সেরকমই হয়ে যাচ্ছে। সেই কারণে প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটির কাছে রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটি দেখছো, অনেকেই কলেজ ইউনিভার্সিটি শিক্ষক শিক্ষিকারা ভিডিওটি দেখো, যেটা আমাকেও ইমেল মারফত অনেকে বলেছো, অনেকে অনেক কথা বলেছো, তো যাই হোক না কেন আমি ছাত্রছাত্রীদের জন্য
ও ছাত্রছাত্রীদের সমস্যা তুলে ধরছি, আমি কাউকে ইনফ্লুয়েন্স করছি না। এক্ষেত্রে আমি প্রত্যেককে একটাই কথা বলবো, ছাত্রছাত্রীরাও কিন্তু অফলাইন পরীক্ষা দিতে প্রস্তুত। তারা কেউ বলছে অফলাইন পরীক্ষা দেবই না এরকম না, তাদের সময় দেওয়া হোক, তারা অফলাইন পরীক্ষা দিতে চায়, যেটা সময় দেওয়া এই মুহূর্তে সম্ভব না ইউজিসির গাইডলাইন অনুযায়ী। সেই কারণে তারা কিন্তু অনলাইন এক্সামিনেশন এই মুহূর্তে চাইছে। আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটি ইউনিভার্সিটিকে যাতে অ্যাকচুয়ালি অনলাইন এক্সামিনেশনই প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে নেওয়া হয়। এবং আমি যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে আমাদের উচ্চশিক্ষা দপ্তরই একমাত্র রাস্তা, সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা কলেজ ইউনিভার্সিটিতে যেরকমভাবে মাস মেলিং করছো, আমি সমস্ত প্রসিডিওর তোমাদের ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এসেছি। প্রথমে তোমাদের বক্তব্য অনলাইনে রেখেছি, তারপরে পিটিশন করেছি, তারপরে তোমাদের মাস মেলিং করেছি, তারপরে টুইটার ক্যাম্পেইনিং করেছি, মানে প্রত্যেকটা বিষয়ে করেছি। এই মুহূর্তে আরও জোর কদমে তৈরি হবে, তোমাদের জন্য প্রথম কমেন্টে সমস্ত কিছু লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে দেখে তোমরা মাস মেলিংয়ে অংশগ্রহণ করো। এবং আবার তোমাদের বলছি, প্রত্যেকে যখনই মাস মেলিং করো না কেন করতে থাকো, কিন্তু কালকে সকাল 11টায় আবার প্রত্যেকটা ছাত্রছাত্রী মাস মেলিং করো। অনেক জায়গায় কিন্তু এফেক্ট হচ্ছে, এবং যেটা বললাম বিভিন্ন সংবাদ মাধ্যমেও কিন্তু বিষয়টা উঠে আসছে। এবং তোমাদের প্রত্যেককে বলবো কলেজ স্তরে এবং ইউনিভার্সিটি স্তরে এ কিন্তু তোমরা লিখিতভাবে এই বিষয়টা তুলে ধরো, তোমাদের সমস্যার কথা দরকার হলে এই যে পিটিশনের লিঙ্ক দিয়েছি সেই পিটিশনের পুরো প্রিন্ট আউট করে সেটা তোমরা জমা দাও যে ছাত্রছাত্রীরা কি বলছে। এক্ষেত্রে এই মুহূর্তে যে তথ্য আছে যা বাস্তব পরিস্থিতি দেখতে পাচ্ছি, কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু সত্যি ছাত্রছাত্রীদের এই সমস্যার কথা বুঝে অনলাইন এক্সামই কন্ডাক্ট করছে। কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি, কিছু ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের দাবিকে অক্ষুণ্ণ করে অফলাইন এক্সামিনেশন নিয়ে ভাবছে বা অফলাইন এক্সামিনেশনের ঘোষণা করেছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, যেটা করতে মিনিমাম 5 মিনিট লাগবে, বাদবাকি সময় কিন্তু তোমরা পড়াশোনায় মনোযোগী হও। কারণ যেভাবেই পরীক্ষা হোক না কেন তোমাদের কোনো রকমভাবে যাতে সমস্যা না হয়, বাদবাকি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব যে অনলাইন এক্সামিনেশন যাতে তোমাদের হয়।